أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة মহিলারা অলংকার পরার জন্য নাক এবং কান ছিদ্র করতে পারবে কিনা? এর উত্তর হল যে মহিলারা অলংকার পরার জন্য নাক এবং কান ছিদ্র করতে পারবে, জায়েজ আছে। এটা ফতোয়ার অনেক কিতাবে উল্লেখ আছে, যেমন ফতোয়া রশিদিয়ার মধ্যে উল্লেখ আছে, এছাড়া উল্লেখ আছে ফতোয়া মাহমুদিয়া খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 362। ফতোয়ার কিতাবে উল্লেখ আছে নাক এবং কান সিদ্ধ করা জায়েজ আছে। তবে নাক সিদ্ধ করার ক্ষেত্রে, নাকের ক্ষেত্রে কিছু কিছু উলামায়ে কেরাম বিরূপ মন্তব্য করেছেন, অনেকে এটাকে অপছন্দ করেছেন, সেজন্য নাক সিদ্ধ করা অনুত্তম। তবে জায়েজ আছে, না করাই ভালো। আর কানের ব্যাপারে কথা হলো, কান সিদ্ধ করা জায়েজ আছে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এটা চলে আসতেছে। যেমন একটি হাদিস যা উল্লেখ আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 98, এক ঈদের দিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের এক জামাতের কাছে গেলেন এবং তাদেরকে নসিহাত করলেন এবং তাদেরকে সদকা করতে বললেন। তখন মহিলাগণ তাদের কানের দুল, আংটি ইত্যাদি খুলে খুলে বেলালের কাপড়ে দান করতে লাগলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় বিছিয়েছিলেন, সেই কাপড়ের মধ্যে মহিলারা কানের দুল এবং আংটি দিতে লাগলো। যা থেকে বোঝা যায় সেই সময়ে মহিলারা কানের দুল ব্যবহার করত এবং এই ব্যাপারটা সাহাবা আকরাম জানতেন, কিন্তু তা সত্ত্বেও এই ব্যাপারে নিষেধ করা হয়নি। যা থেকে স্পষ্ট প্রমাণিত যে কানের দুল ব্যবহার করার জন্য কান সিদ্ধ করা জায়েজ আছে। তবে এটা শুধুমাত্র মেয়েদের জন্য, কোনো পুরুষের জন্য নয়। কোনো পুরুষের জন্য কান সিদ্ধ করা এবং কানের দুল ব্যবহার করা জায়েজ নয়, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে মেয়েদের বেশ ধরতে নিষেধ করেছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।